রোজকার কর্মব্যস্ত জীবন থেকে একটু বিরতি দরকার, তাই মানুষ মাসে একবার কিংবা বছরে দু তিনবার, আবার কেউ কেউ একান্ত সময় না পেলে বছরে একবার তো কোথাও না কোথাও বেরিয়ে পড়েন। আর এই তালিকায় পুরী হলো বাঙালির দ্বিতীয় হোম। আজ এই ভিডিওতে দেখাবো পুরী সহ ভুবনেশ্বর থেকে চিল্কা কতদিন কিভাবে কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে ঘুরবেন, কত টাকাই বা খরচ হবে তার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এইভাবে ঘুরে নিন পুরীর সমস্ত জায়গা। পুরী মানে জগন্নাথ, পুরী মানে সমুদ্র, আর পুরী মানে বাঙালির ইমোশন। আর সেই ইমোশন মানেই কিন্তু ট্রেনের টিকিট পাওয়া ভীষণ চাপের। তাই হাওড়া স্টেশনের টিকিট নেই, শিয়ালদায় টিকিট নেই, তাই চললাম শালিমার। সবাই মিলে একবার হয়ে যাক জয় জগন্নাথ। নেমে পড়েছি শালিমার স্টেশন। তো এটা টোটালি আমাদের আমাদের ছজন এসেছি। তো পরপর এক দুই তিন, এক দুই তিন পরপর পেয়ে গেছে। ঘুরিতে বাজে 7:05, একদম আমার পিছনে 7:05 দেখা যাচ্ছে। পুরো ডট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। এতক্ষণ পরে মনে হলো একটু এনার্জিটা পেলাম। তো আমার মামা মামি তো একেবারে দোকান তুলে নিয়ে চলে এসছে, তো একদম চেন নিয়ে চলে এসেছে। রাতে খাওয়া দাওয়া আর গল্প গুজব ছাড়া বাইরে কিছু দেখার নেই, চারিদিকে শুধু অন্ধকার। তাহলে বন্ধুরা আজকের মতন আমাদের এখানেই খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হলো। এরপর আমাদের ঘুমাতে হবে। আরাম 10টা বেজে গেছে অলরেডি, যেহেতু ভোর ভোর ট্রেনটা ঢুকবে তো 4:30, সেজন্য এখন ঘুমিয়ে পড়ি। শালিমার থেকে পুরীর ট্রেন যাত্রার অভিজ্ঞতা আমরা আগেই শেয়ার করেছি, যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমরা একটা অটো বুক করলাম, 6 জন এই অটোতে করেই যাবো। তাই এখানে একটু বার্গেনিং করে নেবে, আমরা হচ্ছে 180 টাকা দিয়ে বুক করলাম। স্বর্গদ্বার বিচে যাবো। নেমে গেলাম স্বর্গদ্বার, আর এখানেই দেখে নিলাম ভোরের সূর্যোদয়। এই স্বর্গদ্বার শ্মশানটা রয়েছে, জাস্ট ক্রস করলেন পরে প্রথম ডান দিক এই গলিটা পড়বে, এই হোটেল রেন বলে একটা আছে, এইখান থেকে সোজা যেতে হবে। গেলে বেশ কিছু কিন্তু হোটেল আপনারা পেয়ে যাবেন কম বাজেটে। এই হচ্ছে লতিকা প্লেস, আর এদেরই ডান দিক দিয়ে ঘুরলে হচ্ছে নীলাদ্রি হোটেল। নীলাদ্রি, আমরা হোটেল নীলাদ্রিতেই আছি। হোটেল নীলাদ্রি, এই হচ্ছে কিচেন রুমটা রয়েছে, আর এই হচ্ছে বেডরুম, একটা টেবিল রয়েছে, একটা এলইডি রয়েছে, আর ওয়াশরুমটা একটু দেখে নিন। বাংলা রয়েছে, আর এদিকে শাওয়ার রয়েছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। মন্দির, এটা হচ্ছে বেশ ভালো লেগেছে। আর এই রুমটা 500 টাকা করে আছে, বেশ বড়, কিন্তু অনেকটা স্পেস রয়েছে জায়গাটার মধ্যে, আর বিছানাটাও বেডটাও বেশ বড়, 3 জন আরামসে থাকতে পারবে। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সি বিচে, কারণ আমাদের উদ্দেশ্য রান্না করে খাওয়া দাওয়া। তো এখানে মাছ কিন্তু পুরো থাকো কলে, যেরকম এখানে এইটা কি চন্দ্রা ইলিশ না কি বললো, এই মাছ চন্দ্রা ইলিশ, এটা হচ্ছে 100 টাকা। ওখানে লোটে আছে, লোটে তো আমরা খাই যেগুলো, সেগুলো তো কেমন, এখানে পুরো একদম লেখতে একটা, হ্যাঁ একদম টাটকা, তো এগুলো 100 টাকা। আমরা বেশ কিছু মাছ কিনে ওখান থেকে কাটিয়ে নিলাম। পাশেই রয়েছে মার্কেট, সবজি থেকে মশলা যাবতীয় সবকিছু কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। ডিপার্টমেন্টে আছো তুমি? আমি এখন কাটাকুটি ডিপার্টমেন্টে রয়েছি। তো এখন কাটাকুটি পর্ব চলছে, আর ওদিকে হচ্ছে মাছ ধোয়ার পর্ব চলছে, কেটে আনা হয়েছে। তবে এত মাছ, আর ওদিকে মাছ ভাজা হচ্ছে। তা আমরা এসে হোটেলে আমাদের রান্নার পর্ব শেষ। তা আমরা এবারে বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করার জন্য। এই যে পায়ের তলাতে বালিগুলো সরে যাচ্ছে না, এটা একটা দারুণ লাগে। নিতে হবে, নাহলে কিন্তু বোঝানো যাবে না। পুরীতে যদি ঢেউ না খেলাম না স্নান করলাম, তাহলে আনন্দটাই বেকার। তো পুরীতে আগে স্নান করে তার
কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করারই একটা নিয়ম রয়েছে। আমাদের এত মাছ কিনে জমিয়ে খাওয়া দাওয়ার পর একটু ঘুম এসে গেছে, তো সবাই জগন্নাথকে দর্শন করবো বলে একদম স্বর্গদ্বার দিদিকে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে একটা টোটো বুক করবো, পরে আমরা মন্দিরে চলে যাব। আমরা একটা অটো নিলাম, অটোতে ভাড়া পড়লে 100 টাকা রিজার্ভ। তো এবার যাচ্ছি আমরা মন্দিরে। মোবাইল, জুতো, পার্স এগুলো কিন্তু কাউন্টারে জমা দিয়ে তারপরে মন্দিরে ঢুকবেন। আমরা বেশ ভালো টাইমেই গেছি, কারণ এই টাইমে সন্ধ্যাবেলা ধ্বজা চেঞ্জ করা হচ্ছিল। তা আমরা মন্দির দিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করে বার হলাম। সাথে পেয়ে যাবেন এখানের বিভিন্ন ছানার মিষ্টি। এই মিষ্টি ছাড়া নাকি না মিষ্টি হলো মিষ্টি আছে ছাড়া ছাড়া আছে না মিষ্টি মানে একটু অন্য অন্য ধরন। হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 7:30। আমরা একটা আর্টিকা গাড়ি বলেছিলাম, গাড়ি অলরেডি চলে এসেছে। আমরা এই আমাদের হোটেল আছে, হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। ভুবনেশ্বরের বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আগের দিন অবশ্যই গাড়ি বুক করতে হবে, তো আমরা কিন্তু বুকিং করে রেখেছিলাম। আমাদের এই পাশেই আছে স্বর্গদ্বার, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি আসছে। আর এই গাড়িটি ভাড়া পড়েছিল 3500 টাকা। তো আমাদের গাড়ি চলে এসেছে, সবাই উঠে পড়ছে। তো আজকে আমাদের এই আর্টিকা করে কিন্তু ঘোরা স্টার্ট। বেশ বড়ই গাড়িটা, ভালো। চন্দ্রভাগা বিচে যাওয়ার আগেই পড়লো স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে পাহাড়ের টিকিট হচ্ছে 30 টাকা। বিভিন্ন বালির কাজ আছে হাতে, সেগুলো আমরা দেখবো। টিকিট কাটতে আমরা ঢুকছি। তো চলে এলাম স্যান্ড আর্ট মিউজিয়ামের ভিতর। এখানে বালি দিয়ে এত সুন্দর শিল্পীদের কাজ তারা ফুটিয়ে তুলেছে যে দারুণ লাগছে। কিন্তু পুরো বালি দিয়ে জগন্নাথটাকে দারুণ দারুণ ভাবছে। গাড়ি পার্কিং করে আমরা চললাম চন্দ্রভাগা বিচের দিকে। এই বিচে কিন্তু প্রচুর প্রচুর লাল কাঁকড়া আছে, মানে দারুণ লাগছে লাল কাঁকড়া গুলো দেখতে। আর ঢেউ তো অসাধারণ ঢেউ লাগছে। আর এই বিচে কিন্তু দারুণ আর একটা জিনিস পাবেন আপনারা, এই রাইড গুলো কিন্তু করতে পারবেন। চলুন একটু রাইড গুলো দেখি কি রেট বলে এখানে। এই রাইড করতে আমাদের পার হেড করলো 150 টাকা করে। এরপর আমরা চলে এলাম কোণারকের সূর্য মন্দিরে। এটা হচ্ছে গ্যালারি অ্যান্ড মিউজিয়াম। কোণারকের সূর্য মন্দির কিভাবে তৈরি হয়েছে তার টোটাল হিস্ট্রি দেওয়া আছে, সেই হিসাবে একটা গ্যালারি এবং অডিটোরিয়াম করা হয়েছে। এটার কেবল টিকিট মূল্য কিন্তু 50 টাকা করে। এই টিকিটটা কেটে কিন্তু আমরা কেউ কোণারকে সান টেম্পলটা দর্শন করতে পারবেন। এটা এরপর 40 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা চললাম সান টেম্পল দেখার জন্য। এরপর আমরা চলে এলাম ধবলগিরি। কিন্তু কোণারকের সূর্য মন্দির থেকে এই ধবলগিরি আসার পথটা কিন্তু বেশ লং, প্রায় গাড়িতে আমাদের সময় লাগলো ওই 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগে গেল।
ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত ধবনগিরি বা ধৌলি পাহাড়, আর এখানেই কিন্তু এই বৌদ্ধ মন্দির। ভোলা মাছের ঝাল আর ইলিশ মাছের ঝোল তো আজকের হচ্ছে এই মেনুতে এই আছে। তো আমরা রান্না করে নিয়ে এসেছিলাম এই শান্তি স্তূপে, পেটের শান্তিটা করে নিচ্ছি। এরপর চললাম লিঙ্গরাজ মন্দির দর্শনে। ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির 900 বছরের পুরনো, এর স্থাপত্যশৈলী দেখার মতো। এই নিয়ে আমি 4 বার লিঙ্গরাজ মন্দিরে আসছি, কিন্তু এই যে ভিউ পয়েন্টে এসেছি এটা প্রথম দেখতে পেলাম। আর এখান থেকে লিঙ্গরাজ মন্দিরের ভিউটা একদম দুর্দারুণ দুর্দারুণ, কারণ এইটা এখান থেকে আপনারা ছবি ভিডিও কপি সবই করতে পারবেন। আর কারণ হচ্ছে লিঙ্গরাজ মন্দিরে ক্যামেরা ফোন কোনো কিছু নিয়ে অ্যালাউ নেই কিন্তু। আর যখন আসবেন চেষ্টা করবেন এই ভিউ পয়েন্টটা এসে দেখতে। এরপর উদয়গিরি খণ্ডগিরি পাহাড় দেখার। কত টাকা করে টিকিট? 25 25। 25 টাকা করে টিকিট কেটে আমরা উদয়গিরি পাহাড়ে উঠতে লাগলাম। হাতে সময় না থাকায় উদয়গিরি পাহাড় দেখে ঝটপট খণ্ডগিরি পাহাড়ে উঠতে লাগলাম। গেছি আজকেরকার আমাদের শেষ স্পট নন্দনকানন চিড়িয়াখানা। আগে এটা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম চিড়িয়াখানা ছিল, কিন্তু বর্তমানে সেকেন্ড পজিশনে আছে। পার টিকিট 50 টাকা করে পড়লো। এখানে আসলে গাড়ি রয়েছে, গাইড ম্যান রয়েছে, যারা গাইড নিতে চাইছেন না এখানে গাইড ম্যাপ রয়েছে, তো গাইড ম্যাপটাকে ফলো করে আপনারা কিন্তু ঘুরতে পারেন। এখানে প্রচুর বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। তো যারা যারা টয় ট্রেন চড়তে চাইছেন, এই যে ডাইনোসরের মুখ দেখতে পাচ্ছেন, এর ঠিক বাঁদিকে রাস্তাটা চলে গেছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। তো আজকে আমাদের এখানেই নন্দনকানন ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। সাইড সিনে নন্দনকানন ছিল আমাদের শেষ স্পট, তো ভীষণই ভালো লাগলো। যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে কিন্তু তাদের আরো আরো ভালো লাগবে। পরপর দুদিন লং জার্নি করা ঠিক হবে না বলে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জানালা দিয়ে বিমলা মায়ের মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম সি বিচের দিকে। বেশ কিছু কেনাকাটা, সাথে লোকাল মার্কেটের মাছ মাংস কিনে জমিয়ে খাওয়া দাওয়াটা সারলাম। হাই বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে ঘড়িতে 5:45, আর আমরা বেরোলাম এই পুরীর লোকাল সাইট সিন দেখার জন্য। তার জন্য কি করতে হবে? সবার প্রথমে আমরা এখন স্বর্গদ্বারের সামনে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। ওখানে গিয়ে একটা টোটো বুক করব, পুরীর যে সকল ফেমাস যে লোকাল সাইট সিন গুলো আছে সেগুলো আজকে কভার আপ করব। আর এই অটোতে ভাড়া পড়লো 600 টাকা। তো চলে এলাম প্রথম গন্তব্য গুপ্ত বৃন্দাবন। চটপট ভিতরে ঢুকবো, সামনেই কিন্তু টিকিট 10 টাকা করে, তো সেটাকে কেটে নিতে হবে, নিয়ে প্রবেশ করতে হবে। চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার সাথে সাথে শ্রীকৃষ্ণেরও বিভিন্ন লীলাকে ফুটিয়ে তোলা হয়েছে, তাই এই জায়গাটির নাম গুপ্ত বৃন্দাবন। ভগবতে
এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে রয়েছে একটি বড় বাবার মন্দির। এরপর চলে এলাম ওমকারেশ্বর মন্দিরে। ঢোকার প্রথমেই সোজাসুজি সামনে পড়বে একটা বড় মহাদেব, তারপর গেট দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। আলোকসজ্জায় সেজে উঠেছে এই ওমকারেশ্বর টেম্পল, যেটা রাতে দারুণ কিন্তু দেখতে লাগছে। এরপর চলে এলাম কুলাদানন্দ ব্রহ্মচারী আশ্রম। তো মন্দিরের গেট বন্ধ থাকায় আমরা ভিতরে ভগবানকে দর্শন করতে পারলাম না। এর উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। এরপর চলে এলাম চন্দন সরোবর, যেটাকে এখানের লোকাল লোক পিসির বাড়িও বলে থাকেন। আর এই সরোবরে হয় চন্দন যাত্রার বিশাল বড় অনুষ্ঠান। এরপর আমরা চলে এলাম গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা মন্দিরকে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয়। এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব এক সপ্তাহ থাকেন এবং উল্টো রথের সময় আবার তিনি ফিরে যান তার গৃহে। কোভিড এর পর থেকে এই মন্দিরের দরজা জনসাধারণের জন্য খোলা হয় না। এরপর চলে এলাম বুদ্ধিস্ট স্বর্ণ মন্দিরে। এরপর চলে এলাম সিবিচের দিকে। সন্ধ্যায় সেজে উঠেছে সিবিচ মার্কেট। বেশ কিছু খাওয়া দাওয়া সাথে কেনাকাটাটা এই সন্ধ্যায় সেরে নিলাম। রাখলাম কারণ আমাদের ট্রেন আছে রাত 10:10, সেহেতু আমরা আরামসে চিল্কা পুরো ঘুরে চলে আসতে পারবো। তারপরে হোটেলে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা রাতে কলকাতা একদম চিল্কা যাওয়ার জন্য এই গাড়িটি ভাড়া নিয়েছে 1300 টাকা। চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম চিল্কা। তো আমরা এখন নেমে গেলাম, গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এরপর ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে, তারপর বোট। চলে এলাম টিকিট কাউন্টারে। এখানে কোনো শেয়ারের অপশন নেই। আমাদের 6 জনের জন্য একটি বোট পড়বে 4750 টাকা। তাই আমরা আগের বারে যেই দাদার সাথে চিল্কা ভ্রমণ করেছিলাম তাকে ফোন করলাম, কিন্তু বুঝতে পারিনি এখানে দালালের এত অত্যাচার।
চিল্কা, জায়গাটার নামটা শুনতে ভীষণ ভালো লাগবে, আসলেও আনন্দ করতে কিন্তু ভীষণই ভালো লাগবে। কিন্তু চিল্কা মানেই চিটিংবাজের জায়গা, এটা আমার বলতে ভীষণই মানে খারাপ লাগলেও এটা কিন্তু অরিজিনাল বাস্তব। আপনারা একটা জিনিস শুনুন, আপনাদেরকে হয়তো হোটেল থেকে 1300-1400 টাকার গাড়ি বলে দেবে, ঠিক আছে, প্রাইভেট জায়গায় নিয়ে যাবে। ওদের একটা কিন্তু একটা হিউজ ইয়ে আছে, কমিশন রয়েছে। যেহেতু আমি ইউটিউবার, আমার তো অনেকজনের সাথে আলাপ পরিচয় রয়েছে এবং আগের বারেও আমি করেছি, তাকে ফোনে একটা রেট করা হয়ে গেছে 4750, 2000-এ কন্ট্রাক্ট হয়ে গেছে, 2000 টাকা বুক হয়ে গেছে। যেহেতু ড্রাইভার ওখানে নিয়ে এসেছে, ওখানেই আমাকে করতে হবে। এই নিয়ে ড্রাইভারের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা চিল্কা ট্যুরটা আর করলাম না, এখানেই এন্ড করে দিলাম, কারণ দেখলাম একটা ঝামেলার একটা সূত্রপাত হচ্ছে। যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারটার সাথে যোগাযোগ করবেন, একদিন আগে যোগাযোগ করবেন, এবং আর যেই ঢুকবেন তার পাঁচ মানে চিল্কা ঢোকার 10 মিনিট আগে ফোন করে দেবেন, ওরা আগে গিয়ে দাঁড়িয়ে যাবে, তাহলে আপনারা আর কোনো এই প্রবলেমে পড়ার শিকার হবে, এবং অনেকটাই কিন্তু উনি কম নেবেন, যেটা আমরা যেহেতু আগে করি না। আগের বারে এসেছিলাম যখন, তখন কিন্তু ভীষণ ভালোভাবে ঘুরেছিলাম। আমাদের লিংকে কিন্তু দিয়ে দেবো সেই ভিডিওটা, আপনারা দেখে নেবেন। আর নেক্সট পর্বে যখন আসবো তখন অবশ্যই ভালোভাবে চিল্কা ভ্রমণ আপনাদেরকে তুলে ধরবো। তাছাড়া আপনারা যদি OTDC ট্যুর প্যাকেজ বুক করে আসেন তাহলে ঠকার কোনো সম্ভাবনা নেই। তাই বুকে একরাশ হতাশা নিয়ে চারিদিকে নোনা জলের হ্রদ দেখতে দেখতে চলে এলাম পুরী। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে পুরীর আশেপাশে বেশ কিছু সাইট স্পট দেখতে। চলে এলাম শ্রী শঙ্করাচার্য গোবর্ধন মঠ, বিমলা মায়ের মন্দির, যেটি জানালা দিয়ে প্রতিদিন দেখতাম। আজ সশরীরে এখানে উপস্থিত হলাম। ভক্ত হরিদাস ও শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজারিত এক অন্যতম মহাতীর্থে কিন্তু আমরা চলে এসেছি এখন। এটি হলো সিদ্ধ বকুল মঠ এবং হরিদাস ঠাকুরের বাড়ি। এরপর চলে এলাম শ্রী রাধাকান্ত মঠ গম্ভীরাতে। চলে এলাম এই পুরীধামে কাশী মিশ্রের বাড়িতে গম্ভীরাতে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং অন্যান্য আরো ভক্ত পাশ্চাত্যবৃন্দরা হরিনাম সংকীর্তন করতেন। এবং এখানে একটি প্রদীপ রয়েছে, যে প্রদীপটি শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কাল থেকে প্রজ্বলিত হয়ে আসছে। সমস্ত ভক্তবৃন্দরা সেই প্রদীপটিকে আজও জ্বালিয়ে রেখেছে, আগলিয়ে রেখেছে, এবং সেই গম্ভীরাতে এসে প্রণাম জানালাম। সবাই যখন আসবেন অবশ্যই এখানে আসবেন। বাড়ি ফেরার আগে আবারও মনে হলো প্রভু জগন্নাথকে একবার দর্শন করি, তাই চলে এলাম আবারও পুরীর মন্দিরে। এরপর প্রভু জগন্নাথকে প্রণাম জানিয়ে, পুরীর সমুদ্রকে বিদায় জানিয়ে চললাম নিজেদের বাসস্থানে। এই ট্যুরে আমাদের পার হেড খরচা হলো 4150 টাকা করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।